আমরা চট্টগ্রাম জেলার চন্দনস্থলে 2015 সালে জামজুরি কর্তৃক আয়োজিত জামজুরি তীর্থ পরিক্রমা পরিষদ থেকে আজ গোপালগঞ্জ হরি চট্টগ্রাম মন্দিরে উপস্থিত হলাম। আসলে আমরা সপ্তমবারের মতো এই মন্দিরে পরিদর্শন করলাম। আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বুঝতে পারলাম যে এই গোপালগঞ্জ জেলার হরি চট্টগ্রাম মন্দিরে অবস্থা আছে, সে চ্যানেল অনুযায়ী আজকে আমরা চট্টগ্রাম থেকে হরি চট্টগ্রাম মন্দির দেখতে এলাম। আর এই হরি চট্টগ্রাম মন্দির দেখতে গিয়ে আমাদের অনেক ভালো লাগলো এবং আমাদের তীর্থদর্শকদের অনেক খুশি হলো। সেই সাথে আমি আর একটু ধন্যবাদ জানাই জাগরণ মধুয়া চ্যানেলকে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য।